হ্যালো ভিওয়ার আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো নামে যে টপিকটি আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে এ ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে যেটা সম্পর্কে ভিডিও কিন্তু আপনারা এই ইন্ডাকশন মোটরের প্লে প্রথম দিকেই পেয়ে যাবেন তো দেখুন আমাদের এখানে বলতে একটা আঠারো পয়েন্ট ওকে এই যে এভাবে কিন্তু মোটরের ইয়ে দিয়ে দিলে এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট ভ্যালু একদম কোনো কিছু দেখতে হয় না এটা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু এত কিলোয়াট দেন সিক্স পয় ফিফটি হার্ট থ্রি ফেস স্লিপিং ইন্ডাস্ট্রি মোটর রানস অ্যাট নাইন সিক্স জিরো আর পি এম অন ফুল লোড উইথ এ রোটর কারেন্ট পার ফেজ অফ থার্টি ফাইভ এমপিআর ওকে রোটর কারেন্ট দিতে দিক অ্যালাউইং ওয়ান কিলোয়াট ফর মেকানিক্যাল লসেস ফাইন্ড দ্য রেজিস্টেন্স পার ফেজ অফ থ্রি ফেস রোটর ওয়াইন ওকে তো দেখুন তাহলে আমরা কীভাবে এই প্রবলেমটা হ্যান্ডেল করতে পারি এখানে কি আমাদের মোটরটা কি কানেক্টেড স্টার নাকি ডেলটা এটা কিন্তু বলে নাই বলছে কি বলে নাই ও কারেন্ট পার ফেস তো আমাদের দেখতে হবে না আলটিমেটলি এটা পার ফেসে দিয়ে দিচ্ছে তার মানে আমার লাগবে না তাইলে দেখুন আমাদের এইটা আমাদের কি আউটপুট ভ্যালু সো এখান থেকেই আমি দেখুন আস্তে আস্তে যাচ্ছি কি আউটপুট ভ্যালুটা আমার জানা আছে কত আঠারো পয়েন্ট ছয় পাঁচ তো এটা বরাবর আমি দিয়ে দিচ্ছি আঠারো পয়েন্ট ছয় পাঁচ কিলোয়াট তাহলে এটা আমরা পাইলাম তাহলে এখান থেকে দেখুন ওয়ান কিলোয়াট ফর মেকানিক্যাল লস তার মানে এটা আমাদের ফিকশন অ্যান্ড উইন্ডেড লস তো এখান থেকে আমরা পি এম ভ্যালুটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ অ্যাজ পার রেফারেন্স পাওয়ার ফ্লো সেটা অনুযায়ী আমাদের কত হবে পাওয়ার ফ্লো টপিক সেটা অনুযায়ী আমাদের হবে আঠারো পয়েন্ট ছয় পাঁচ তার সাথে আমরা অবশ্যই যোগ দিতে হবে যোগ দিতে হবে কত ওয়ান কিলোওয়ার্ট তাহলে এটা যোগ দিলে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা আমরা পেয়ে যাবো তাহলে এটা আমার আসতেছে একদম উনিশ পয়েন্ট ছয় পাঁচ কিলো আট ইজি এই পর্যন্ত দেন আমাদের লাগবে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমরা রেজিস্ট্রেন্সটা লাগবে তো তাহলে রেজিস্ট্রেন্স বের করতে হলে একটু মাথায় চিন্তা করুন রেজিস্ট্যান্সটা কীভাবে আমরা বের করতে পারি রোটোর সাইডে আমার কি আছে রোটোর কপাল লস আছে তাহলে কপার লসের ভ্যালুটা কি আমাদের থ্রি আই স্কয়ার আর যেহেতু পার ফেসে সব কিছু আছে তো এখান থেকেই কিন্তু আপনি রেজিস্ট্রেন্সটা হিসাব করতে পারবেন তার মানে আপনি এখান থেকে যাইতে হবে হচ্ছে আপনার রোটোর কপার লসের দিকে তাহলে সেটার জন্য আগে লাগবে স্লিপ তো স্লিপের জন্য আগে রোটোর স্পিড জানা আছে এখন তাহলে আপনি চিনগো স্পিডটা জেনে নিন বের করে নিন তাহলে সিনগোনাথ স্পিডটা আপনার কত আসতেছে ওয়ান টোয়েন্টি এনএস ইজ ইকুয়াল টু আপনি জানেন ওয়ান টোয়েন্টি ইন্টু এফ ডিভাইডেড বাই পি তাহলে এফ হচ্ছে আমাদের ফিফটি আর পি কত পোল কত পোল হচ্ছে আমাদের ছয়টা তাহলে বারো ইন্টু পাঁচ ছয় হাজার বাই ছয় এক হাজার আর আনিয় তাহলে এনএসটা ইজিলি আমরা পেয়ে গেলাম তাহলে আই থিঙ্ক এসটাও এখন আরও ইজিভাবে আমরা পেয়ে যাব এনএস মাইনাস এন আর তাহলে ওয়ান থাউজেন্ড মাইনাস নশো ষাট ডিভাইডেড বাই এনএস তো এনএসের ভ্যালুটা কত এনএসের ভ্যালুটা হচ্ছে ওয়ান থাউজেন্ড তাহলে এখান থেকে আমরা হিসাব করে এটা পাচ্ছি এটা চল্লিশ বাই এক হাজার মানে হচ্ছে পয়েন্ট জিরো ফোর আসবে তাহলে স্লিপের ভ্যালুটা কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম পয়েন্ট জিরো ফোর তাহলে এখান থেকে আমরা যে কাজটা করবো আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা যেহেতু জানা এখান থেকে আমরা রোটোর কপার লসটা বের করব পাওয়ার ফ্লোর ইকুয়েশন করে ঠিক আছে তো এটাও কিন্তু আপনারা জানেন এর আগে অসংখ্য বাহার আপনারা দেখেছেন কি ফর্মুলাটা আমাদের আর এল রোটর কপার লস ডিভাইডেড বাই আমাদের পি এম অফ ইকুয়েশন কি বলে এটা ইজ ইকুয়াল টু আমাদের এটা হচ্ছে উপরের এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস একদম সিম্পল তাহলে পি আর সি এল ডিভাইডেড বাই পি এম এর ভ্যালু কত পাইলাম মাত্র আঠারো পয়েন্ট ছয় পাঁচ সরি এটা ছয় আঠারো পয়েন্ট ছয় পাঁচ ইজ ইকুয়াল টু এস হচ্ছে আমার কত এস হচ্ছে পয়েন্ট জিরো ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পয়েন্ট জিরো ফোর তাহলে এখান থেকে কত ইজিভাবে আমরা পি আর সি এল ভ্যালুটা পেয়ে যাচ্ছি দেখুন রোটোর কবার লস এটার সমান আমার আসতে হচ্ছে দেখুন আঠারো পয়েন্ট ছয় পাঁচ ইন্টু পয়েন্ট জিরো ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পয়েন্ট জিরো ফোর তাহলে আমার দেখুন আসতে অবশ্যই আসতেছে তো আমাদের এখন যেটা করতে হবে আমাদের ফাইন দার রেজিস্টেন্স পার ফেজ বের করতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু টোটাল থ্রি ফেজের ওয়াট ভ্যালুটা তাহলে পার ফেজের জন্য হিসাব করতে হলে আমরা কি কাজ করবো সিম্পলি আমরা এটা যেহেতু টোটালটা তো আমাদের থ্রি আইফেস এর উপর স্কোয়ার এখানে আইফেস দ্বারাই প্রকাশ করলাম যাতে আপনাদের কনফিউস কনফিউশন না হয় ইন্টু আমাদের কত যদিও এটাকে আর টু দ্বারা প্রকাশ করি তাহলে আইফেস স্কোয়ার ইন্টু আর টু সমান হচ্ছে আমাদের পয়েন্ট সেভেন 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 বাট এটা হচ্ছে কিলো ওয়াটে আছে অনেকে বলে কি যে আপনার তো এখানে আপনি হিসাব করছেন আপনি ফেজে আপনার রেজিস্ট্যান্স লাগবে তাহলে আপনি সি দ্বারা মাল্টিপ্লাই করলেন কেন তো তাদের আমি বলবো যে আপনার অবশ্যই আগে কনসেপ্টটা ভালো মতো একটু আইডিয়া করা উচিত সেটা হচ্ছে আমার লাগবে কি রেজিস্টেন্স পারফেস এই যে রেজিস্টেন্স পারফেস এটা তো পারফেস ভ্যালু এটা কি আমার সি ফেজ ভ্যালু এটা কিন্তু আমার পারফেক্ট ভ্যালু এক ফেজের ভ্যালু আর এক ফেজের কারেন্ট আই স্কোয়ার আর হচ্ছে এক ফেজের কভার লস তার সাথে তিন মাল্টিপ্লাই করলে আমরা সি ফেজটা পাচ্ছি তা মানে এখান থেকে আলটিমেটলি আর হিসাব করলে আমাদের সিঙ্গেল যে পারফেস রেজিস্টেন্সই আমরা পাবো তো কোনো রকমের কোনো সমস্যায় কিন্তু এখানে নাই তাহলে দেখুন আমাদের আই ফেজের ভ্যালুটা শর্ট এখানে দিয়েই দিচ্ছে যেটা আমি কোশ্চেনের শুরুতে বলতেছিলাম যে স্টার নাকি ডেলটা এটা দরকার কারণ আমি ভাবছিলাম যে এটা হয়তো বা লাইন কারেন্ট বাট এটা পারফেজে আমাদের দিয়েই দিচ্ছে তো আমাদের টেনশন করার কোনো কিছু নাই এখানে যা থ্রি ইন্টু থার্টি ফাইভের উপর স্কোয়ার ইন্টু আর টু রোট রেজিস্টেন্স is equal to 0.777 into সেভেন কিন্তু এক তাহলে আমরা মনে হয় এখন হিসাব করে ফেলতে পারি খুব দিভাবে তো ইন্টু এক হাজার ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই উপর তাহলে আমাদের মোটামুটি আসতেছে ওয়ান আমি একদম অ্যাপসুলেট ভ্যালুটাই নেব কারণ অ্যাপসুলেট ভ্যালুটা নেওয়াটাই সব থেকে স্ট্যান্ডার্ড ঠিক আছে ছেলেদার বইতে কম বেশি করে একবার পূর্ণ সংখ্যা নেয় একবার এক দশমিক নেয় একবার দুই দশমিক নেয় কোনো জায়গায় কোনো নিয়ম নাই বাট সব থেকে স্ট্যান্ডার্ড হল এটাকে তিন দশমিক বা চার দশমিক পর্যন্ত নেওয়া তো আমি একবার চেক করে নিচ্ছি রেজাল্টটা পয়েন্ট টু ওয়ান ওয়ান আসছে এটা কত চুয়াল্লিশ

এটা উনিশ পয়েন্ট ছয় পাস হবে ক্যালকুলেশন মিস্টেক আমার ছেলে যার ভুল ধরতে নিয়ে নিজেই ভুল করে বসে আছি দেখুন উনিশ পয়েন্ট ছয় পাস ইন্টু পয়েন্ট জিরো ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পয়েন্ট জিরো ফোর তাহলে এটা মোটামুটি আসতেছে একদম সুন্দর সংখ্যা আসতেছে কি হলো এটা কোন একটা কারণে এখানে ইকুইপমেন্ট গেল আচ্ছা দেখুন আমি থামাও এখানে মুছে গেছে তো আমি একটু সরাসরি একটু হিসাব করতেছি দেখুন আপনারা তো দেখেছেন যে আমাদের ইএমটা হচ্ছে আমাদের আঠারো পয়েন্ট ছয় পাঁচ প্লাস এক আঠারো পয়েন্ট ছয় পাঁচ আরেকবার জাস্ট একটু রিপিট করতেছি একটু কষ্ট করে একটু দর্জে দেখে নিন যেহেতু কোনো একটা কারণে এটা পুরোটাই ইয়ে করতে এখন আমার পুরো ভিডিও আবার নতুন করে করতে হবে তো সেটা অনেক প্যাথেটিক ব্যাপার যার কারণে আমি আরেকবার দেখুন ক্যালকুলেশনটা করতেছি উনিশ পয়েন্ট ছয় পাঁচ কিলো আট দেন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের রোটোর কপাল লস আসবে হলো আমি শর্টকাটেই করতেছি কারণ আগের একটু কমপ্লিটলি আপনারা দেখেছেন ভিডিওটা একটু টেনে আগে নিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল যেটা এত ইন্টু এস ডিভাইডেড বাই এস হচ্ছে আমাদের পয়েন্ট জিরো ফোর আসছিল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পয়েন্ট জিরো ফোর ঠিক আছে তো এই পর্যন্ত আমি বহু ডাকলাম তাহলে এখান থেকে আমাদের দেখুন আস্তে আস্তে মাত্র আমি পাইলাম পয়েন্ট এইট ওয়ান এইট সেভেন ফাইভ কিলো কিলোয়াট এইট ওয়ান এইট সেভেন ফাইভ কিলো কিলোওয়াট মানে আমাদের মোটামুটি ওয়াটে নিলে এটা দাঁড়াচ্ছে ওয়াটে যদি নেই তাহলে এক হাজার দিয়ে গুলুন তাহলে আটশো আঠারো দশমিক সাত পাঁচ হবে এত ওয়াট আটশো আঠারো দশমিক সাত পাঁচ ওয়াট পিআরসিএলের ভ্যালু আটশো আঠারো দশমিক সাত এটা হচ্ছে আমার পি আর সিএলের ভ্যালু ঠিক আছে দেন আমাদের এখান থেকে জাস্ট হিসাব করবো আমাদের সি আই স্কোয়ার আর সি আইফেজের উপর টু আমাদের একবারে তাহলে এইখানে হচ্ছে আমাদের ভ্যালু কত দিচ্ছে ভ্যালু দিচ্ছে থার্টি এর উপর ইন্টু আট টু এত ইজিক দশমিক সাত পাঁচ তাই দেখুন আটশো আঠারো দশমিক সাত পাঁচ বা থ্রি ডিভাইডেড বাই থার্টি ফাইভ এরপর স্কোয়ার তাহলে আমাদের পয়েন্ট টু টু পয়েন্ট টু টু থ্রি আসতেছে ঠিক আছে তাহলে পয়েন্ট টু টু থ্রি ওহম পারফেক্ট হয়ে গেল আমাদের এই কোয়েশ্চেনটার সলিউশন খুব ইজি তো এটাই লিখে দিচ্ছি পারফেস তো আমাদের এত রকম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ